আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে আজকের রমজানের শুভেচ্ছা, রমজানুল মোবারক। এবং আমাদের আজকে একটি বিশেষ দিন যে বাংলা আজকে নববর্ষ, যদিও আমরা অনেকেই জানে না, হয়তো দু একজন নাও জানেন, আমরা আসলে বসবাস করি আমেরিকার টেক্সাস স্টেটের হিউস্টন শহরে। এখান থেকেই আমাদের আজকে আসলে নববর্ষ, তাই সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, শুভ নববর্ষ। পাশাপাশি আমরা কয়েক মিনিটের মধ্যে ইফতারি শুরু করব। বাসায় ইফতারি করাও সবসময় সম্ভব হয় না কাজের ব্যস্ততায়। আজকে আসলে আমি এবং আমার স্ত্রী মমতাজ দুজনই আমাদের কাজের মানে তাড়াতাড়ি হয়ে যাওয়ার কারণে দুইজনই চলে আসছে এবং দুইজন মিলে একটু ইফতার আয়োজন করছি, এবং দুই ছেলেও আমাদের সাথে আছে। তো এখনই আমরা ইফতারির আইটেমগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, প্লাস আজকের নববর্ষের যে খাবার সেটা আর কি পান্তাভাত। যদি এরকম কথা নাই যে ইলিশ মাছ খেতেই হবে, তো ইলিশ মাছ আছে, ইলিশ মাছ, ডাল ভর্তা, আলু ভর্তা, পেঁয়াজ মরিচ তো আছে। চলুন একটু আমরা আমাদের সামান্য আয়োজনের টেবিলটা দেখে নিই। হ্যাঁ মমতা, কি আর একটা আইটেম নিয়ে আসলে? কি এটা? ডিম, ও ডিম সিঙ্গাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিবডি। আসলে আমরা তো আসলে হিউস্টনে একা থাকি, আসলে নিজেকে আর কি ভালো রাখার জন্যে ভাবি যে নিজে ফ্যামিলিগত ভাবে একটু কিছু ই করবো, ওই জন্য আজ রোজার মধ্যে আর কি পহিলা বৈশাখ, তো ভাবতেছি আজকে পান্তা ইলিশও খাওয়া যাক এবং ইফতারিও করা যাক। আমার বড় ছেলে বলল আম্মু পান্তা ইলিশ করো, তা এই জন্য আমি কাঁধে থেকে এসে আমি এবং আমার হাজব্যান্ড দুজনে এসে আমরা আর কি এই যে আমি সব কিছু ফ্রেশ রান্না করলাম। আজকে আমাদের জবে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। থ্যাংক ইউ, এখন ইফতারি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, তোমরা কেমন করতেছ? থ্যাংক ইউ তারিফ। তারিফের ইফতারি লাগছে, তো টাইম দেখতেছে, তবে এই আর কয়েক সেকেন্ডের মধ্যেই। থ্যাংক ইউ তারিফ বাবু। ইফতারি পর্বের আসলে মেইন আকর্ষণ প্রথমেই যেটা আসলে যেটা আমাদের মানে সবসময় সবার বাসাতেই হয়, বেগুনি। আর এপাশে আছে আসলে আমার বেশিরভাগ ক্ষেত্রেই এখানে রয়েছে ব্লুবেরি এবং স্ট্রবেরি, এটা আমরা সবাই চিনি, শশা। এখানে আছে অ্যাভোকাডো নামে ফল, এটা অ্যাভোকাডো। আর সবার একেবারে গ্রহণযোগ্য যে আসার ইফতারি হয় না, খেজুর। আর পহেলা বৈশাখের কারণেই আমরা মূলত এই যেটা আয়োজন করছি, এই যে এখানে কেউ বলেন তিলের পিঠা, কেউ বলছে বাংলাদেশে পাকান পিঠা, যে যে নামেই বলেন দেখলে চিনবেন। এটা মূলত আমার সবচেয়ে ছোট ছেলের এটা আমার খুব প্রিয় খাবার। এর সাথে রয়েছে আপনারা দেখছেন যে পেঁয়াজ, কাঁচামরিচ, এইটা পান্থা পাতের সাথে ইনশাল্লাহ অ্যাড করা হবে। আর এখানে আছে ইলিশ ভাজা, আর এতে রয়েছে হচ্ছে আলু ভর্তা, এখানে আছে ডাল ভর্তা, আর সর্বশেষ এখানে সংযোজন করছে আমার স্ত্রী। এটা অবশ্য আমি খাই না, যদিও আমার বাড়ির অন্য তিনজন ফ্যামিলি মেম্বার খায়। এটা আসলে গরুর ভুঁড়ি, এটা এটা এমনিতেই আসলে আয়োজনের মধ্যে ছিল স্পেশালি। থ্যাংক ইউ আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের ইফতার মাহফিলে তো আপনাদের আসলে
দাওয়াত দিতে পারছি না, তো সবার জন্য দোয়া করছি আমরাও, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্দরভাবে রমজানকে অতিবাহিত করতে পারি। এবং সবার প্রতি রইল শুভেচ্ছা এবং বাংলা নববর্ষ শুভ নববর্ষ।